খবর দেখতে খবর শুনতে চোখ রাখুন বেঙ্গল স্কুপের পর্দায়। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে আর সব খবরের আপডেট পেতে পাশের বেল আইকনটি প্রেস করুন। দুটি বোমা ছোড়া হয় ঘরের ভিতর, মারধরে অসুস্থ হয় তাদের 8 বছরের মেয়ে, গুরুতর অবস্থায় তাদের নিয়ে আসা হয় হাওড়া হাসপাতালে। পুলিশের বিরুদ্ধে অসহযোগিতা ও তথ্য লোপাটের অভিযোগ। অভিযুক্তরা 2 তারিখের পরে দেখে নেওয়ার হুমকিও দিয়েছে বলেই জানা গিয়েছে। ভাটপাড়ায় গুলিবিদ্ধ তৃণমূল কর্মী, নাম নূর আলম ওরফে শাহিন। অভিযোগ, নয়াবাজারে তৃণমূলের দলীয় অফিসের সামনেই গুলি করে পালায় দুষ্কৃতীরা। তাকে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে যাওয়া হয়েছিল ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে। অবস্থা গুরুতর হওয়ায় তাকে স্থানান্তর করা হয় কলকাতার এক বেসরকারি হাসপাতালে। মুর্শিদাবাদ জেলার কান্দি থানার অন্তর্গত বাগানপাড়া এলাকায় গত সাড়ে 3 জনকে মারধর করার অভিযোগ। এই ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়। শুক্রবার সন্ধ্যায় পল্টু শেখ ও সাবিনা বিবি এসে বাগানপাড়া গ্রামের বাসিন্দা রাফিজা বিবি, রাইমা বিবি ও মন্টু শেখ নামে 3 জনকে রাস্তার মধ্যে ফেলে মারধর করা হয় বলে অভিযোগ। আহত অবস্থায় 3 জনকে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে চিকিৎসার জন্য। সকাল 10টার পর হাওড়া কদমতলা বাজার, বেহালা, ঠাকুরপুকুর বাজার সহ বেশ কিছু বাজার অর্ধেক খোলা, অর্ধেক বন্ধ। পুলিশ প্রশাসন থেকে যতই কড়া পদক্ষেপ নেওয়া হোক, এখনো মাস্কের ব্যবহার নিয়ে যে অনেকেই সচেতন নয় তা প্রমাণ পাওয়া গেল পুরুলিয়া বাজারে। কেউ বলছেন মাস্ক পরলে দম বন্ধ হয়ে যাচ্ছে, কারো মাস্ক থাকলেও তা ঝুলছে গলায়, কারো বা মাস্ক রাখা রয়েছে পকেটে। মাস্ক নেই কেন জিজ্ঞেস করতেই তড়িঘড়ি মাস্ক লাগালেও কিছুক্ষণ পরেই দেখা যাচ্ছে সেই মাস্ক অনেকেই খুলে রাখছেন। প্রশ্ন উঠছে, এভাবে কি করোনার দ্বিতীয় তরঙ্গের প্রকোপ আটকানো যাবে? আজ সকাল 10টা থেকে বাজার বন্ধ করার নির্দেশ জারি করেছে নবান্ন, তারপরেও অনেকেই সচেতন নয় এটাই পরিষ্কার হলো আজকের চিত্র থেকে। পহলেই গণনা, আগামীকাল রাজ্যের 21-এর বিধানসভার ফলাফল, নির্বাচনে জিতে কে সরকার করবে আর কে বিরোধী হবে তার চূড়ান্ত ফল প্রকাশ পাবে আগামীকাল। তার আগে গণনার তৎপরতায় নির্বাচন কমিশন। রানাঘাট কলেজে রানাঘাট উত্তর পশ্চিম, রানাঘাট উত্তর পূর্ব, রানাঘাট দক্ষিণ, কৃষ্ণগঞ্জ ও শান্তিপুর এই 5টি কেন্দ্রের গণনা হবে। কোভিড বিধিকে গুরুত্ব দিয়ে সেইভাবেই সাজানো হচ্ছে পরিকাঠামো। পাশাপাশি নজর রাখা হচ্ছে গণনাকে কেন্দ্র করে কোনোরকম অপ্রীতিকর ঘটনা ঘটলে কিভাবে সামাল দেওয়া হবে। তৈরি করা হয়েছে অস্থায়ী বাসের চেকপোস্ট। সব মিলিয়ে ব্যস্ততার সাথে চলছে প্রস্তুতির শেষ মুহূর্ত। অফ ইন্ডিয়ার দুর্গাপুর ইস্পাত কারখানার ইউনিট থেকে তরল অক্সিজেন গেল দিল্লিতে। দুর্গাপুরের সবরভাঙ্গা জোনাল সেন্টারের কন্টেনার কর্পোরেশন অফ ইন্ডিয়ার মাধ্যমে 6টি অক্সিজেন এক্সপ্রেস কন্টেনার এদিন রেল রেকের মাধ্যমে দিল্লি যাচ্ছে। প্রতিটি কন্টেনারে 20 মেট্রিক টন তরল অক্সিজেন রয়েছে। মোট 120 মেট্রিক টন তরল অক্সিজেন নিয়ে দিল্লি রওনা হয় ভারতীয় রেল। উত্তর 24 পরগনার বসিরহাট পুলিশের উদ্যোগে বাসন্তী হাইওয়ে টাকি টিন্ডা রোড সংলগ্ন বেশ কিছু দোকান সকাল 7টা থেকে 10টার মধ্যে বন্ধ না করার ফলে প্রশাসন নিজেই এসে মাইকিংয়ে প্রচার করে। একদিকে দোকান বন্ধ করা এবং অন্যদিকে টাউন হল বাজারে গিয়ে বাজার বন্ধ করা হলো প্রশাসনের তরফে। সেই ছবি ধরা পড়ল বসিরহাট মহকুমার 10টি ব্লকের সুন্দরবন থেকে সীমান্ত লাগোয়া বিভিন্ন প্রান্তে। আজব ঘটনা ঘটলো অশোকনগরে, অশোকনগর হরিপুর এলাকার ঘটনা। জানা গিয়েছে গোবিন্দ ঘোষ এবং রঞ্জিতা ঘোষ চলতি মাসের 26 তারিখে অনলাইনে টিকা নেওয়ার জন্য নাম নথিভুক্ত করেছিল। সেই মতোই 29 তারিখ ডেট পড়েছিল বনগাঁর একটি স্বাস্থ্যকেন্দ্রে। তাদের দেওয়া সময় মতো ওই স্বাস্থ্যকেন্দ্রে গেলে স্বাস্থ্যকেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হয় তাদের কাছে এই মুহূর্তে ভ্যাকসিন নেই তাই দেওয়া সম্ভব নয়, তবে ভ্যাকসিন এলে ফোনে জানিয়ে দেওয়া হবে। আজ সকালে ফের অনলাইন চেক করতে গিয়ে চক্ষু চড়ক কাজ, তারা দেখেন প্রথম ডোজ ভ্যাকসিন না পেয়েও দুজনের নামে প্রথম ডোজের দেওয়া সার্টিফিকেট শো করছে স্বাস্থ্য দপ্তরের দেওয়া ওয়েবসাইটে। ঘটনায় আতঙ্কিত বৃদ্ধ
পরিবার। স্বাস্থ্য দপ্তরের গাফিলতির অভিযোগ করেছেন তারা। পাশাপাশি তাদের অভিযোগ, সরকার থেকে প্রথম ডোজ না নেওয়া হলেও সার্টিফিকেট শো হয়ে গেছে, এরপরে কিভাবে প্রথম ডোজ নেওয়া হবে। তাই নয়, ব্যাপারটা হচ্ছে কোনো সিস্টেম নেই এখানে, একেবারে চরম ডিস্ট্রিক্ট হসপিটাল, চরম আশা আসছে যে একেবারে আটটাখানা হয়েছে। খবর শুনতে চোখ রাখুন বেঙ্গল স্কুপের পর্দায়, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে, আর সব খবরের আপডেট পেতে পাশের বেল আইকনটি প্রেস করুন।